সংগ্রাম মরে নাই? আরে মরব। তুই কোনো চিন্তা করিস না দোস, আজরাইল বাহিনী আয়া পড়ছে, সংগ্রাম রে এইবার ফাইনাল করে দিব। মানুষ রহিম, আমি কেন তো জীবনে কোনো পাপ করি নাই, কেন হওয়ার পর থেকে তোমার নাম নিছি, তোমার ইবাদত বন্দিগি করছি। যদি আমার কোনো পুণ্য থাইকা থাকে, তাহলে সেই পুণ্যের কারণে আমার সংগ্রামে সুস্থ করে দাও, সুস্থ করে দাও আল্লাহ। দাদি জান, আমি মুক্তি। সংগ্রামকে যেদিন থেকে চিনি, সেদিন থেকে মনে হচ্ছিল একটা রহস্য লুকিয়ে আছে ওর মাঝে। দাদি জান, আমার খুব জানতে ইচ্ছে করছে, সংগ্রাম এখানে আসতে না আসতেই ওরা তাকে মারতে চায় কেন? কেন আপনার এই সুখের সংসারে আজ অমাবস্যার অন্ধকার? দাদি জান বলুন না, দাদি জান বলুন কেন? বইলা কি হইব, যাগো হারাইছি তাগো কি আর ফিরা পামু? ফিরে পাবেন না সত্য, কিন্তু এই অন্ধকারে যে কষ্টের বোঝা মাথায় নিয়ে বেঁচে আছেন, সেই কষ্টতে একটু হলেও হালকা হবে দাদি জান। বলুন দাদি জান বলুন। এই এলাকায় খান বাড়ির সাথে চৌধুরী বাড়ির কায়দা ঝগড়া লাইগাই থাকত, খুনাখুনি মারামারি চলত প্রতিদিন। সংগ্রামের মা একটু লেখাপড়া জানত, তার স্বপ্ন ছিল এই এলাকার ছেলে মেয়েরা লেখাপড়া শিখলে তাগো মনের অন্ধকার দূর হইব, শান্তি ফিরে আসবো। সংগ্রামের মায়ের স্বপ্ন পূরণ করতে সংগ্রামের বাবা একটা স্কুল তৈরি করতে চেষ্টা করে। বাবা দিন রাত এক কইরা কেন তুমি আবার ঝগড়া বিবাদে কাম শুরু করছো? সংগ্রাম, তুই এই আনোয়ার চৌধুরীর সন্তান হইয়া এ কি কইস? শুনলাম পিয়ার আলী নাকি বড় বাধা দিব। পিয়ার আলী তো ভালো লোক না, দেখ না বাধা, আগে পিয়ার আলীর বাপ বাধা দিছে, এখন দেবে পিয়ার আলী। দুনিয়াতে যত ভালো কাজ হয়েছে তার সব কাজে মন্দ লোকরা বাধা দিছে, তবুও ভালো কাজ কিন্তু কোনোদিন থাইমে থাকে নাই সংগ্রাম, আমার এই কাজও থাইমে থাকবে না। সংগ্রাম, এই গ্রামের আর দশ জনের মতো আমিও একজন অশিক্ষিত মূর্খ মানুষ ছিলাম, মারামারি কাজে ঝগড়া ফেসাদ করাই ছিল আমার কাজ, চৌধুরী বাড়ির সাথে খান বাড়ির ফেসাদ দৈনিকই লাগিয়ে থাকত, প্রত্যেক বছর দুই পক্ষের একটা না একটা খুন হইত। কিন্তু তোর মা ছিল লেখাপড়া জানা মহিলা, আমারে এই বিয়ের পরে বুড়ো বয়সে লেখাপড়া শিখাইতে চাইতো জানিস, এই যে আজকে তোরা যে লেখাপড়া শিখছিস সব ওই মহিলার অবদান। তোর ছোট বোন ডলি তখন তার গর্বে একদিন হইল তোর মা আমার চোখের সামনে প্রসব ব্যথায় ছটফট করতেছিল, আমি কিছুই করতে পারলাম না, এই জরুরি মুহূর্তে ডাক্তার ডাকতে পারলাম না, জন্ম হইল ডলি। শোনো, তোমার কাছে আমার একটা অনুরোধ, আমার সন্তানদের তুমি অশিক্ষিত করে বড় করো না, ওদেরকে তুমি লেখাপড়া শিখিও। আমি আমার ছেলেবেলে লেখাপড়া শিখাবো, মানুষের মতো মানুষ করব, তুমি চিন্তা করো না। আমার আমার জীবনে একটাই স্বপ্ন, এই গ্রামে একটা স্কুল হবে, সেখানে আমার ছেলে মেয়ে সহ সবাই লেখাপড়া করবে। তুমি তুমি আমাকে কথা দাও, আমার স্বপ্ন তুমি পূরণ করবে। চিন্তা করো না, আমি জমি জমা বিক্রি করে হলেও এই গ্রামে স্কুল করব, আমি তোমার স্বপ্ন পূরণ করব। সত্যি বলছি করব করব। নাজমা নাজমা, তোর মায়ের মৃত্যু শয্যায় আমি যে ওয়াদা করেছিলাম তা আমি পূরণ করতে চাই রে বাবা, পূরণ করতে চাই। চিন্তা করো না বাবা, তোমার স্বপ্ন পূরণ হইবই, পূরণ হইবই।
আসসালামালাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তালুজি, আপনার সেই পুরনো রোগ মানে শিক্ষার আলো ছড়ানোর রোগে আবার ধরছে। এসব তুমি কি কও পেয়ার আলী? আরে রাখেন, স্কুলের ব্যাপার তো আপনার নতুন কোন রোগ না, বহুত পুরনো দিনের রোগ। বাবা পেয়ার আলী, আর কতদিন গ্রামের সাল মেয়েরা লেহাপড়া না আসিয়া অন্ধকারের মধ্যে থাকবি? ওগুলো লেহাপড়া শিহাইয়া শিক্ষিত করা খুব দরকার। কোনো দরকার নাই। এই যে আমরা তিনটা ভাই, পেয়ার আলী, আশিক আলী, মহাব্বত আলী, আমরা লেখাপড়া শিখি নাই, দস্তগত করতে পারি নাই, তাই বলে কি মামলা মকদ্দমা বুঝি না? আমরা কি অচল হয়ে গেছি? কেউ আমাকে হারাইতে পারে কিরে কষ্টকে? আমাকে আবার হারাইবো কেডা? হারাইতে পারে না সত্য, কিন্তু কেন পারে না? তোমরা মূর্খ, অশিক্ষিত, কোনো বুদ্ধি নাই, গায়ের জোরে পাহাড় ঠেল। সংগ্রাম, দুই কলম লেখাপড়া শিখাই, বড় বড় কথা কও। আরে আমরাও লেখাপড়া জানি না, তালু সাহেব লেখাপড়া শিখে নেয়, তাই বলে কি কোনো কিছু আইকা রয়েছে না থাকবো? আমরাও লেখাপড়া শিখি নাই, আমাকে পোলাপড়ে লেখাপড়া শিখবো না? তোমাকে সন্তান রে মানুষ বানাবা না পশু বানাবা তা তোমাকে ব্যাপার, কিন্তু গ্রামের আর দশটা লোকের সন্তান তো অশিক্ষিত থাকতে পারে না। আমি আমার মায়ের স্বপ্ন পূরণ করবো, এইখানে স্কুল হইব। কেউ যদি বাধা দেয় তারা বাঁচতে দিব না, তারা আমি স্কুল করে নিছে পুইতা ফালামু। ওই সংগ্রাম, তুই আমারে ধমক দিতেছস? না না, ধমকদার বাসা তো সেদিনই হারাইছি, যেদিন আমার বাবা খান বাড়ির সাথে চৌধুরী বাড়ির শান্তির জন্য আমার বোন বকুল রে তোমার বাইরে তুলে দিছিল। তাইলে আজ আবার অশান্তির আগুন জ্বালাইতে চাস কেন? পেয়ার আলী, এই গ্রামের মানুষের শিক্ষিত করতে যদি অশান্তির আগুন জ্বালাইতে হয় তাহলে সে আগুন আমি জ্বালাইয়া সবকিছু পুরে ছাই করে দেবো, তবু অন্ধকার দূর করিয়া শিক্ষার আলো জানাবো। অশিক্ষিত মানুষ পশুর মতো, শিক্ষা মানুষে করে বিনয়ী, আর বিনয় মানুষে একত্রে শান্তিতে থাকতে পারে। কি কো বাবা? বুঝলে বাবা ঠিক কইছে, কিন্তু আমি যে একাই শান্তিতে থাকতে চাই, আর সবাই রে অশান্তির আগুনে পড়াইয়া পায়ের তলায় পিছ মারতে চাই, পিছ মারতে চাই। তা পারবা না, তা পারবা না বিয়ারালি, এত সুজা না, দিন বদলের পালাতে মানুষ এখন বুঝবার পারে কেরা ভালো আর কেরা মন্দ। তোমারে আবারও কইতাছি, এনে স্কুল হইব, ঘন্টা বাজবো, ছাত্র ছাত্রী আইব, আর আমার মায়ের স্বপূরণ হইব। যাওগা তালুজি, সংগ্রামের ব্যবহার এই আত্মীয়র সাথে ভালোই মনে থাকবো। আসি, সালাম আলাইকুম। ওগের সাথে তুই যে এক রোখার মতো কথা কলি, ওরা লোক ভালো না তো? বকুল রে যদি কিছু? আরে দূর বাবা, কিছুই বলা পড়ো বাবা। অতে অজগর আসছে তেরে, অতে অজগর আসছে তেরে, আবার বলো, অতে অজগর আসছে তেরে, অতে অজগর আসছে তেরে। আরে আরে, কেউ এইভাবে বই লাঠি মেরে ফেলে দেয়? বই হচ্ছে পবিত্র জিনিস, অপমান করা উচিত, তা না করে মূর্খের মতো। কি তোর এত বড় সাহস? আমারে তুই মূর্খ কইলি? আমারে তুই মূর্খ কইছিস না? কি অপরাধ করেছ? আমার ভাইরা আমারই সামনে ছোট বউ মূর্খ কইছে, এটা বড় অপমানের কথা। বকুল তো মিথ্যা বলে নাই, লেখাপড়া শিখলে চোখে এভাবে বউয়ের গায়ে হাত তুলে? আরে তুই দিয়ে ওকালতি করতেছস? গ্রামের লোকজনের সামনে সংগ্রাম আমাকে অপমান করছে, চ্যালেঞ্জ দিয়া কইছে স্কুল সে বানাইবই। না 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 না, স্কুল হইব না, ওই জায়গা আমার চাই। যদি শান্তিতে থাকবার চাস তাহলে তোর বাপেরে যাইয়া ক ওই স্কুলের জায়গাটা আমার নামে লেখা দিতে। অসম্ভব, তুমি আমাকে মারো কাটো যা খুশি করো, তবু আমি আমার আব্বার কাছে কিছু বলতে পারবো না। ওই পারবি না, রাখ, পরে আমি কয়তাছি। আমি বলবো না, সময় আছে, ক কইতাছি।